2,000 কোটি টাকার প্রকল্পের 1% কাজও এখনও শেষ হয়নি। শুধু সাগরের তীর ঘেঁষে নির্মাণ করা হয়েছে রাস্তা, দর্শনার্থী বসার জন্য বানানো হয়েছে কিছু আসন, আর তাতেই প্রতিদিন লাখো দর্শনার্থী ভিড় করছেন পতেঙ্গা সমুদ্র সৈকতে। আগামী 2 বছরের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হলে পতেঙ্গা দেশের অন্যতম বিনোদন কেন্দ্র হয়ে উঠবে বলে আশা সিডিএ চেয়ারম্যানের। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পতেঙ্গা সমুদ্র সৈকতের মাত্র 3 বর্গ কিলোমিটারের মধ্যে বাস্তবায়ন হচ্ছে সরকারের 3টি মেগা প্রকল্প। এর মধ্যে রয়েছে প্রায় 9,000 কোটি টাকার কর্ণফুলী নদীর তলদেশের টানেল, 2,500 কোটি টাকার আউটার রিং রোড এবং 3,500 কোটি টাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের ল্যান্ডিং পয়েন্ট। সেই সাথে শাহমানত বিমানবন্দর রয়েছে। আর সবকিছুকে পাশ কাটিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত হয়ে উঠছে সকল আকর্ষণের কেন্দ্রবিন্দু। মূলত বাস্তবায়নাধীন আউটার রিং রোডের জন্য নতুন করে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় একটি রাস্তা নির্মাণের পাশাপাশি দর্শনার্থীদের সুবিধার্থে গড়ে তোলা হয়েছে বেশ কটি স্থাপনা। আর এসব দেখার জন্য লাখো দর্শনার্থী ভিড় জমছে এখানে। আগের থেকে এখানে অনেক বেশি এক্সচেঞ্জ হয়েছে, সরকার আসলে অনেক কিছু উন্নতি করতেছে দেখার মতো। যেহেতু সমুদ্রের পাড়ে ভিন্ন রকমের ছোঁয়া সবার মন কেড়ে নেবে আশা করি, আমার খুবই ভালো লাগে। প্রতিদিন দুপুর থেকে রাত 8টা পর্যন্ত পতেঙ্গা সমুদ্র সৈকতে দর্শনার্থীরা ভিড় করেন। সূর্যাস্ত দেখার সুযোগ যেমন রয়েছে, তেমনি স্পিড বোটে চড়ে চলে যাওয়া যায় সাগরের অনেক গভীরে। তবে এখন পর্যন্ত পর্যটক বান্ধব কোনো কাঠামো গড়ে না ওঠায় ভোগান্তিতে পড়তে হয় দর্শনার্থীদের। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার একটু সচেতন হওয়া উচিত এবং সিকিউরিটির ব্যাপারটাও একটু দেখা উচিত। শৃঙ্খলা আনতে হবে আর কি সব কিছুর মধ্যে। দোকানপাটগুলো একসাথে নিবে, মানুষ হাঁটাহাঁটি একদিকে করবে। ভিড় সামলানোর পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে সৈকতের প্রবেশ মুখে বসানো হচ্ছে পুলিশ ক্যাম্প। শীঘ্রই আমরা এখানে একটা পুলিশ বক্স করব, যাতে কোনো দর্শনার্থী কোনো রকম যদি পড়ে সমস্যায় পড়ে যাতে আমাদের তাৎক্ষণিক সহযোগিতা নিতে পারে। এখানে চাইল্ড জোনের পাশাপাশি থাকবে টুরিস্ট ট্রেন, ক্যাবল কার এবং ক্রুজ। বিশ্বমানের যত রকম বিনোদনের জন্য সুযোগ সুবিধা দিতে হয় এই সাগর পারে, সমস্ত সুযোগ সুবিধা আমরা চিহ্নিত করেছি, আমরা ডিজাইন করেছি। এই প্রকল্পের নেভাল থেকে চরপাড়া পর্যন্ত হাঁটার জন্য 6 কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। বন্দরনগরী চট্টগ্রামে বিনোদন কেন্দ্র রয়েছে হাতে গোনা কয়েকটি, এর মাঝে অন্যতম হলো পতেঙ্গা সমুদ্র সৈকত। সংস্কার কাজ শেষ না হলেও এখনও লাখো পর্যটকের ভিড় জমে এখানে। শুক্র শনি কিংবা বন্ধর দিন নয়, যে কোনো দিনেই এখানে পর্যটকদের তিলধারণে ঠাঁই হয় না। পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে কমল দে, সময় সংবাদ।